সর্বপ্রথমে সূর্য নমস্কার। যোগার জন্য সূর্য নমস্কার অত্যন্ত জরুরি, কারণ এর মাধ্যমে সমগ্র শরীরে বর্ণ করা যায়। বাকি উপায় করার জন্য শরীরকে প্রস্তুত করা, 12টি আলাদা আলাদা অঙ্গ, প্রত্যেকটিরই আলাদা আলাদা উপকারিতা রয়েছে। একমাত্র এই একটি আসনের মাধ্যমে সারা শরীরে প্রসারণ শুধু তাই নয়, এই আসনের মাধ্যমে শরীরে মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি পায়। এছাড়া হৃৎপিণ্ড, ফুসফুস এবং কিডনি সবল থাকে, শরীরে রক্ত চলাচলের মাত্রা বৃদ্ধি পায়। তবে এ প্রসঙ্গে উল্লেখযোগ্য হাই ব্লাড প্রেশার, কোমরের সমস্যা বা কিডনির সমস্যা থাকলে চিকিৎসকের পরামর্শ নিয়ে এই আসনটি করা উচিত।
স্থাপিত হয় বলে এই আসনটির নামকরণ করা হয়েছে পদ্মাসন। এই আসনের মাধ্যমে বাতের ব্যথা নিরাময় হয়, পায়ের মেরুদণ্ডে আড়ষ্টতা দূর হয়, মনের একাগ্রতাও বৃদ্ধি পায়, পায়ের গোড়ালি হাঁটু প্রসারিত হয়, অনিদ্রা জনিত সমস্যা দূর হয়। তবে হাঁটুতে কোনো প্রকার ব্যথা থাকলে এই আসনটি করা উচিত না। প্রাণায়ামের মাধ্যমে মানসিক চাপ মুক্তি ঘটে, হৃদযন্ত্রের সমস্যা মেটায়, মনসংযোগ বৃদ্ধি করে, অ্যাজমার সমস্যা মাইগ্রেনের সমস্যা দূর করে, অবসাদজনিত সমস্যার দূরীকরণ ঘটায়। শ্বাসকষ্টের সমস্যায় যারা ভুগছে তাদের ক্ষেত্রে অনুলোম বিলোম অত্যন্ত কার্যকর। Devotion are all capable of serving and spiritual